হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি একটি গল্প শোনাবো। গল্পের নাম একটি অলস শিয়ালের গল্প। এক ছিল দুষ্ট শিয়াল, সে ছিল খুব অলস, ঠিক মতো কাজ করতে চাইত না, আর তাই খাওয়ারও ঠিক মতো পেত না। চলো দেখে আসি সে কি করে। উফ, খুব খিদে পেয়েছে। যদি কেউ রান্না করে ডাইনিং টেবিলে সার্ভ করতো আর আমাকে দেখে দেখে বলতো, আই সিন্ধু এসে খেয়ে যা, টেবিলে না থাকলেও কাছে পেয়েছি কত সুন্দর সুন্দর আঙ্গুর ফল, খেতেও নিশ্চয়ই মজা। উহ ইস, আঙ্গুরগুলো নিশ্চয়ই অনেক টক, আর কষ্ট করে লাফিয়ে লাভ নেই। যাই সহজ কিছু খুঁজি, টাকা আঙ্গুর আমি তোমাকে খাই না। এই বলে শিয়াল হাঁটা শুরু করলো। তারপর দেখলো একটা পাখি মুখে খাবার নিয়ে বসে আছে, তাই শিয়ালটা ভাবলো পাখিটাকে গান গাইতে বলবে, তাতে মুখ থেকে খাবারটা পড়ে যাবে আর সে খেয়ে নিবে। পাখি, তোমাকে খুব সুন্দর লাগছে, একটা গান শোনাবে? দাঁড়াও খাবারটা আগে রেখে আসি। গল্পের বইতে দোষ এমন তাই লেখা ছিল, তুমি অনেক চালাক। এইবার সে ভাবলো বনের মুরগির বাচ্চাকে খাবে, তাই সে একটা মুরগির বাসায় গেল। বাসায় বাচ্চারা একা ছিল, সে তখন দরজা ধাক্কা দিয়ে বলল, বাচ্চারা তাড়াতাড়ি দরজা খুলো, তোমার মা বিপদে পড়েছে, দাঁড়াও দাঁড়াও আগে ফোন করে মার কাছ থেকে জেনে নি। হ্যালো মা, তুমি কি বিপদে পড়েছ? এমনটা বললো শিয়াল বললো। না বাচ্চারা, দুষ্টু শিয়ালের কথা শোনো না, দরজা খোলো না, যাও দুষ্টু, আমার মা ভালো আছে। দেখ মুরগির বাচ্চাকে কে মোবাইল দিল, এত ছোট বাচ্চা কেউ মোবাইল দেয়? কি শিয়াল, মন খারাপ করে বসে থাকো না, আমাকে কাজে সাহায্য করো, তাহলে আমি তোমাকে খাবার দেব। আচ্ছা আমি কাজ করব। বুঝলে বন্ধুরা, অলস থাকলে কোনো সফলতাই আসবে না, যেমন আমার খাবার আসবে না। ওকে, সবাইকে ধন্যবাদ।